এবার বলুন ইব্রাহিম আলাইহিসসালাম মানুষ ছিলেন কিনা? ইসমাইল আলাইহিসসালাম মানুষ ছিলেন কিনা? তাদের নেক্সট জেনারেশন মানুষ ছিল কিনা? কুরাইশ বংশের লোকেরা মানুষ ছিল কিনা? এই মানুষের বংশে, মানুষ বাবার ঔরসে, মানুষ মায়ের গর্ভে যেই নবী জন্মগ্রহণ করলেন, ইনি বলে মানুষ না, মানুষ আমি বলি, যে বলে নবী মানুষ না, হে মানুষ না, যে বলে নবী মানুষ না, হে মানুষ না। এই ব্যাপারে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আমি আল্লাহর শরীকদার না, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রসুল, আমি মানুষ রসুল, মানুষ রসুল। আল্লাহ নবীকে কোরআনে নির্দেশ দিয়ে বলেন, আপনি ঘোষণা দিন আপনি মানুষ রসুল। আবু জাহেল এবং তার দল বলে কইত, মানুষ ঠিকই, রাসুল না। আর আপনাদের দেশে একদল আশিকে রাসুল উপাধি দাঁড়িয়ে কয়, রাসুল ঠিকই, মানুষ না। ইতানে কইতো মানুষ ঠিকই, রাসুল না, ইতানে কয় রাসুল ঠিকই, মানুষ না। আল্লাহ বলেন মানুষ রাসুল। এখানে একটা যুক্তি দেওয়া হয় রাসূলকে মানুষ না বুঝাইবার জন্য, একটা যুক্তি দেওয়া, যুক্তি হইল আমরাও মানুষ, রাসূলও যদি মানুষ হন তাইলে তো মর্যাদা সমান হয়ে যাবে না। এটা আমি কই ফসা যুক্তি, কি যুক্তি? কেমনে ফসা যুক্তি? আর একটা উদাহরণ দিই, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের কোন রাস্তার পাশে বসে কোন মুচি মানুষের সিরা জুতা সেলাই করেনি, এরা কি মানুষ? মানুষ। যদি আপনারা বলেন এরা মানুষ, তাইলে বলেন বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টকে, এখন তো মহামান্য শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট আছেন, তারা প্রেসিডেন্ট নতুন ভাবে বদলাইব কিনা, আর একজন বানাইব কিনা, এ আমি এগুলি জানি না, এখনো আছেন যে এটা জানি। তাহলে মুচি যদি মানুষ হইয়া থাকে তাহলে প্রেসিডেন্ট মানুষ না? মানুষ। এখন বলেন মুচিও যদি মানুষ হয়, প্রেসিডেন্টও যদি মানুষ হয়, তাহলে দুইজনের মর্যাদা সমান হইয়া দেব কোন বুতে কয়? এর মাথা মস্তক না গুবর? যেমন ভাবে মুচিও মানুষ, প্রেসিডেন্টও মানুষ, কিন্তু একজন মানুষের সাথে আরেকজন মানুষের মর্যাদার কোনো তুলনা চলে না। ঠিক তেমনি ভাবে তুইও বেটা মানুষ, নবীও মানুষ, তোদের মর্যাদার মধ্যে কোনো তুলনা চলে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, তোমাদের কারো মর্যাদা আমার সমান হতে পারে না। এবার বলেন নবী মানুষ, অন্য কারো মর্যাদার সমান না, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাশালী মানুষ? হ্যাঁ, নবী মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাশালী মানুষ। কাজেই নবীকে মানুষ না বলা সরাসরি কোরআন বিরোধী। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমাদের মানুষকে আমি তোমাদের নবী বানাইছি, তাই যারা বলে নবী মানুষ না, এরা কোরআন মানে না। আর কোরআন না মানলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না? অনেক লম্বা কথা, এই দিকে আজকে গেলাম। তারা যত দোয়া করেছিলেন এর মধ্যে আরেকটা দোয়া ছিল, রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলের নেক্সট জেনারেশনের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠাও, আর আমাদের বংশধরদের লোকেরা যেন হয় আখিরি জমানার নবীর মুসলমান উম্মতের মূল ভিত্তি, ফাউন্ডেশন। কুরাইশ বংশের লোকেরা হবে মুসলমানের ভিত্তি, কুরাইশ বংশের লোকেরা হবে মুসলমান উম্মতের ভিত্তি। এই দোয়া আমাদের নবীর জন্মের কতদিন আগে রাসূল করেছিলেন? 3000 বছর মঞ্জুর হয়ে গেছিল তখনই,
একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা কঠিন কথা আসছে সামনে। এরপরে 3000 বছর পরে আল্লাহ যখন আমাদের নবীকে সেই বংশেই জন্ম দিয়ে পাঠাইলেন, যেই বংশে জন্ম দিয়ে পাঠাইবার জন্য 3000 বছর আগে দোয়া মঞ্জুর হইয়া রয়েছে, বংশটা কোন বংশ? কুরাইশ বংশ। নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে প্রচারণা শুরু করলেন, সমাজের সর্বলোক নবীর দুশ্মনে পরিণত হয়েছিল একমাত্র মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে। আজকাল যারা মূর্তি পূজারে মনে মনে বলা হয়, মূর্তি পূজারীদের সাথে মিতালি ফাতায়, হায়া লজ্জা থাকলে এই নবীর উম্মত দাবি করতে পারে না। বেহায়া বেলা যাইলে যে যখন যা মনে চায় তাই বলতে পারে। মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে সমস্ত মূর্তি পূজারীরা নবীর দুশ্মনে পরিণত হয়ে গেছিল। শেষ পর্যন্ত এদের জুলুম অত্যাচার দীর্ঘ 13টি বৎসর সহ্য করে দেশান্তর হতে বাধ্য হয়েছিল। 53 বৎসর বয়সে নবী মক্কার মূর্তি পূজারীদের জুলুম অত্যাচারে হিজরত করে মদিনা শরীফ গেছিলেন। এগুলি নতুন কথা না? সবাই জানেন, সবাই জানেন কোরআন কথা। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার 6 বছর পর, হিজরত করে মদিনা শরীফ যাওয়ার 6 বছর পর নবী একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে দেখেছিলেন মক্কা নবীর জন্য, মুসলমানদের জন্য নিরাপদ। অথচ তখন নবী হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে মক্কা কাবাগর সহ সব মূর্তি পূজারীদের দখলে। যখন মক্কা শহর মূর্তি পূজারীদের দখলে, যখন কাবাগর মূর্তি পূজারীদের দখলে, তখন নবী স্বপ্নে দেখলেন মক্কাও মুসলমানদের জন্য নিরাপদ, কাবাগরও মুসলমানদের জন্য নিরাপদ। নবী এই স্বপ্ন যখন সাহাবায়ে কেরামের সামনে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রসুল, নবীগণের স্বপ্ন তো শতকরা 100 ভাগ সত্য হয়। আপনারা কি জানেন নবীগণের স্বপ্ন শতকরা 99 ভাগ সত্য হয়? 100 ভাগ। কাজে আপনি যেটা দেখছেন এটা সত্য স্বপ্ন। চলেন আমরা নিয়ে আমরা উম্মা পালন করতে যাই, কাবাগর তো আমাদের জন্য নিরাপদ, মক্কা শহর তো আমাদের জন্য নিরাপদ। নবীর দেখা স্বপ্নের ব্যাখ্যা অনুপাতে সাহাবাদের প্রস্তাব নবী প্রত্যাখ্যান করতে পারলেন না। নবী প্রায় 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে রওনা হইলেন কাবাগরের তওয়াফ জিয়ারত করার জন্য। কাবাগর থেকে মদিনার থেকে মক্কার দিকে যাওয়ার পথে কাবাগর থেকে 19 মাইল দূরে থাকা অবস্থায় একটা জায়গার নাম আছে হুদাইবিয়া। সেখানে যাওয়া মাত্র মক্কাবাসী মূর্তি পূজারীরা বাধা হইয়া দাঁড়াইল, এ মুহাম্মদ এবং মুহাম্মদের দলের মুসলমান লোকেরা, তোমরা রে মাইরা ভিক্ষা জুলুম অত্যাচার কইরা 6 বছর আগে মক্কা থেকে খেদাইছি, দল বান্ধাই মক্কা ঢুকবার লাগি না, মক্কায় ঢুকতে দেব না। রাসূলের পক্ষ থেকে তাদেরকে জবাব দেওয়া হইল, আমরা এত 13 বৎসর জুলুম অত্যাচার করছো, মারছো, ফিসছো, শহীদ করছো, দহন করছো, কত কিছু করছো, এরপরে দেশ থেকে খেদাইছো, বাড়ি গড় বিষয় সম্পত্তি সব জুড়ে দহন করছো, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আসি নাই, আমাদের বাড়িঘর উদ্ধার করার জন্য আসি নাই, আমরা থাকবো না, আমরা শুধু উমরা হজ পালন করে আবার মদিনায় ফিরে যাব, এতটুকু সুযোগ আমাদেরকে দাও। তখন তারা কইল, ঠিক আছে, তোমাদেরকে কাবাগর তওয়াফ জিয়ারত করে মদিনায় ফিরে যাবে এই সুযোগ দেওয়া হবে কতগুলি শর্ত সাপেক্ষে। সুযোগ দিত রাজি হয়েছে বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত, এই বছর হবে না, এহরাম বাঁধলে সোমরা করার, এহরাম বাঙ্গে ভালাইবা, আগামী বছর ইয়া কাজা করবা, এই বছর যাবা, এই বছর ফিরত যাওয়া নই লাগবে। 2 নম্বর শর্ত হইল, আগামী বছর যখন এই উমরা কাজা করার জন্য আসবা, সাথে কোনো হাতিয়ার আনতে পারবা না। এটা ওই সমাজের কথা, যেই সমাজে মাটো ছাগল ছাগলের রাখালি করতো, যে রাখাল, এই রাখালের সাথেও যদি হাতিয়ার না থাকতো, ছিনতাইকারীরা ছাগলের রাখালকে মাইরা ফিটটা ছাগলের ফাল লুটটা লইয়া যেত। এই দেশে এই সমাজে হাতিয়ার সাথে নিয়ে রাস্তায় বাহির হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। এমত অবস্থায় তারা শর্ত দিল, 500 কিলোমিটার দূর মদিনার থেকে 500 কিলোমিটার দক্ষিণে মক্কায় আসবা তোমরা, কেউ সাথে কোনো হাতিয়ার আনতে পারবা না। এইরকম কতগুলি শর্ত দিল। হিজরতের 6 বছর পর? 6 বছর পর। এই 6 বছরে মদিনাবাসী মুসলমান এত শক্তিশালী হয়েছিল
যেখানেই বেদিন কাফির মূর্তি পূজার ইবাদত হইয়া দাঁড়াইছে সেখানেই যুদ্ধ হইছে, মুসলমানরা বিজয়ী হইছেন আর বেদিনরা পরাজিত হইছে। দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতা, যুদ্ধ লাগলে মুসলমান বিজয়ী আর বেঈমান পরাজিত, এমত অবস্থায় এরা এই সমস্ত শর্ত আরোপ করতে লাগলো। এরা শর্ত দিতে লাগলো আর নবী মানতে লাগলেন, শর্ত দিতে লাগলো আর নবী মানতে লাগলেন। এক পর্যায়ে শর্তগুলি লেখার জন্য একটা কাগজ কলমের ব্যবস্থা করা হইল, আল্লাহর রসুলের পক্ষ থেকে হযরত আলীর কাছে দেওয়া হইল লেখার। হযরত আলী ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামার হেডিং লিখেছিলেন, মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। হেডিং লেখা মাত্রই তারা বাধা হইয়া দাঁড়াইল, মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখলে আমরা চুক্তি কিচ্ছু মানি না। কেন মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখলে তোমরা কি আইসে গেছে? কয় আমরা মুহাম্মদ রে রাসূলুল্লাহ মানি না, যেই কাগজে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখা হবে এটার মধ্যে আমরা দস্তখত করার মানি হইল মেঙ্গালেছি, এটা তো হইতেই পারে না, মানি না দেখেই তো এত সব গণ্ডগোল। এখন যেই কাগজ মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখবা এটার মধ্যে দস্তখত করলাম হইতেই পারে না। রাসূল আলীকে বলেন, ও আলী, এই চুক্তিনামাটা তো 10 বছর মেয়াদি, আমি তো 10 বছর মেয়াদি রাসূল, আমি তো চিরস্থায়ী রাসূল, কাজে 10 বছর মেয়াদি চুক্তিনামার মধ্যে আমার নামের সাথে রাসূল লেখলেই কি আসে যায়, না লেখলেই কি আসে যায়? রাসূলুল্লাহ শব্দটা কাইটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখে লাও। আলী বলেন, হুজুর, আপনার নামের সাথে আমি রাসূলুল্লাহ কথাটা লিখে লাইছি, এখন আমার হাতের কলম দিয়া মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কাইটা লাও, নার সাহস আমার নাই। তখন রাসূল বললেন, তোমার সাহস না থাকলে কাগজ কলম আমার হাতে দাও। আলীর কাছ থেকে রাসূল নিজের হাতে কাগজ কলম নিয়া ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামার হেডিং আল্লাহর রাসূল নিজের হাতে লিখলেন, মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। এই ঘটনাটা হযরত উমরে আর সহ্য করতে পারলেন না, এই ঘটনাটা হযরত উমরে আর সহ্য করতে পারলেন না। উমর গিয়ে রাসূলের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় কইলেন, হুজুর, আমি কিছু কথা বুঝছি না, আমি বুঝতাম চাই। রাসূল জিজ্ঞেস করেন, কি বুঝছ না? উমর বলেন, আপনি কি সত্যই আল্লাহর রাসূল? রাসূল বলেন, হ্যাঁ। উমর বলেন, আমি আমরা যারা আপনাকে রাসূলুল্লাহ মেনে নিয়েছি আমরা কি হকপথে আছি? রাসূল বলেন, হ্যাঁ। উমর বলেন, যারা আপনাকে রাসূলুল্লাহ মানে না এরা কি বাতিল পন্থী নয়? রাসূল বলেন, হ্যাঁ। উমর বলেন, আপনাদের স্বপ্ন দেখছিলেন মক্কা আমাদের জন্য নিরাপদ, স্বপ্ন সত্য দেখছিলেন না মিথ্যা দেখছিলেন? এই প্রশ্নটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। উমরের শেষ প্রশ্নটা যেমন বাহাসের ভঙ্গি দিয়েছে, ভঙ্গি দোষে না, রসুল জবটাও বাহাসের ভঙ্গিতে দিছেন। রসুল বললেন, উমর, আমার স্বপ্নটা এই বৎসরেই ফলবে এমন কথা তোমারে কইছি নাকি? স্বপ্ন তো আমি সত্যই দেখছি, ফলব কোন সময় তোমার তো কইছি না, তুমি এই বৎসর গায়ের দরে ফলাইতে চাও কেন? বাহাসে রাসূলের সাথে উমর হাইলা গেলেন, আর আপত্তি করার সুযোগ নেই। প্রায় 1500 সাহাবায়ে কেরাম ছিলেন, একমাত্র আবু বকর সিদ্দিক ছাড়া বাকি সমস্ত সাহাবাদের মনে মনে বড় দুঃখ, উমরের মনে মনে মারাত্মক দুঃখ, যারা মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দেয় না এদের সাথে আপোষ করার কি দরকার ছিল? যুদ্ধ করলেই তো আমরা মক্কা দখল করে নিতে পারি। এই রকম মনে দুঃখ নিয়ে যখন ফিরত রওনা হয়েছিলেন, তখন হুদাইবিয়ার থেকে আর মক্কার দিকে না গিয়ে মদিনার ফতে রওনা হয়েছিলেন, আগামী বছর এসে উমরাটা কাজা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ও আমার নবীর সাহাবারা, ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির 10 বছর মেয়াদি চুক্তিপত্রে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিল না, এই জন্য তোমাদের মনে বড় দুঃখ,
আমি চিরস্থায়ী কুরআনে উল্লেখ করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন 10 বছর নিয়ে দি কাগজ, 10 বছর পরে কাগজ ছিড়াবি না, কই ফরব খবর থাকবে না, ওইটার মধ্যে রাসূলুল্লাহ তাকা বেশি ভালো ছিল না যে কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে, সেই কুরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকা ভালো হইল। এই পদ্ধতিতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সান্তনা দিলেন। বাকি রইল এদের পক্ষ থেকে একতরফা নতি স্বীকারমূলক শর্তগুলি রসুল মানছিলেন কেন? যুদ্ধ করলে তো বিজয়ী হওয়া যায়, এই প্রশ্নের বহু জবাব তফসিরের কিতাবে লেখা আছে, বিশেষ করে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহির লিখিত ইনকলাবি তফসির নামক তফসিরের কিতাবে ছয়টা রহস্য লেখা আছে। যুদ্ধ করলেই মক্কা দখল করা যায়, নথি স্বীকারমূলক আফুস বানতে গিয়া মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ না লিখিয়া এদের সাথে আফুস করার কি দরকার ছিল, এই প্রশ্নের ছয়টা জবাব লেখা আছে। আজকের মতো আপনাদেরকে একটা জবাব শোনাইব, একটা জবাবটা হইল এই ঘটনার 3000 বছর আগে ইব্রাহিম ইসলাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া মঞ্জুর করাই আনেছিলেন, আমাদের বংশধরের লোকেরা হবে মুসলমান উম্মতের ফাউন্ডেশন, মনে আছে নি? তাদের বংশধর কারা? কুরাইশ। মদিনার থেকে আল্লাহ রাসূল আউস আর খাজরাজ বংশের মুসলমানদেরকে নিয়ে আসছেন হুদাইবিয়ায়, কুরাইশ বংশের লোকে বাধা হইয়া দাঁড়াইছে, এই বাধা না মানিয়া যুদ্ধ কইরা মক্কা দখল করতে গেলে কুরাইশ বংশের লোক মদিনার আউস আর খাজরাজ বংশের লোকের হাতে ধ্বংস হয়ে যাবে। যুদ্ধ করলে দোয়া যে কবুল হইছিল দোয়া বাস্তবায়িত হবে না বিফলে যাবে? 3000 বছরের আগের কবুল হওয়া দোয়া যেন বিফল না হয়, দোয়ার বাস্তবায়নের উদ্দেশ্যে নিশ্চিত বিজয়ের মুখেও আল্লাহ রসুল যুদ্ধের পথ পরিহার করে সদ্দির পথ অবলম্বন করেছিলেন। যত কৌশলগত কারণে রাসূল যুদ্ধ করলেই মক্কা দখল করতে পারতেন, কিন্তু যুদ্ধ না করে সন্ধির পথ অবলম্বন করেছিলেন সর্বমোট কত কারণে? ছয়টা কারণে, এর মধ্যে একটা কারণ হল একটা মাত্র কারণ। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে আয়াতটা বোঝা নির্ভর করে 3000 বছরের ইতিহাস জানা না জানার উপর। এই ঘটনার 3000 বছর আগে ইব্রাহিম আল ইসলাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে মঞ্জুর হইয়া গেছেন, কুরাইশ বংশের লোকেরা আউস আর খাজরাজ বংশের সাথে যুদ্ধ করিয়া ধ্বংস হওয়ার দোয়া নয়, কুরাইশ বংশের লোকেরা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হওয়ার দোয়া মঞ্জুর করাইয়া গেছেন। যুদ্ধটা হইলে দোয়াটা ব্যর্থ হইয়া যায়, দোয়াটা বিফল হইয়া যায়, আফুস করলে দোয়াটা বাস্তবায়ন হয়। এটা কত কারণের এক কারণ? ছয় কারণের এক কারণ। তারা দুইজনে আরো দোয়া করেছিলেন, এই মুসলমান উম্মতের ফাউন্ডেশন হবে যে কুরাইশ বংশের লোকেরা, এদের মধ্যেই আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠাও, সুতরাং আখিরি জমানার নবীও হবেন ইব্রাহিমের বংশধর ইসমাইলের বংশধর। 3000 বছর আগের কবুল করা দোয়ার প্রতিফলন হিসাবে আল্লাহ আমাদের নবীকে কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠাইছে। আরেকটা কথা আগে বলছি, যদিও আল্লাহ মানুষের পারস্পরিক পরিচয়ের জন্য মানুষকে বিভিন্ন বংশে বিভক্ত করেছেন, কিন্তু সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশের উপর কুরাইশ বংশ আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তাই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বংশে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়ে পাঠিয়েছেন। একদিকে তাদের দোয়া আর একদিকে বংশগত শ্রেষ্ঠত্ব। তাদের দোয়ার মধ্যে আরো বলেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, কুরাইশ বংশের মধ্যে আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়ে পাঠাও, যেই নবী 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করবেন। কুরাইশ বংশে যে নবী জন্মগ্রহণ করবেন, দোয়া কবুল হয়েছে জন্মের 3000 বছর আগেই, সেই নবী দোয়াতে বলে গেছেন তারা দুইজন 4টা দায়িত্ব পালনের মাধ্যমে তারা উম্মতকে হেদায়েত করবেন। 4 দায়িত্বের প্রথম দায়িত্ব উম্মতকে কোরআনের তিলাওয়াত শোনাবেন, উম্মতকে কোরআনের তিলাওয়াত শোনাবেন। 2 নম্বর দায়িত্ব
উম্মতকে কুরআন শিক্ষা দিবেন। তিন নম্বর দায়িত্ব, উম্মতকে কুরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিস শিক্ষা দিবেন। হাদিস হইল কুরআনের ব্যাখ্যা, হাদিস হইল কুরআনের ব্যাখ্যা। চার নম্বর দায়িত্ব, উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। এই চারটা দায়িত্বের তালিকা স্মরণ রাখুন, এরপরে সামান্য কিছু জরুরি কথা বলে আমার কথা আজকের মতো শেষ করার চেষ্টা করুন। আমাদের নবীর জন্মের 3000 বছর আগে ইব্রাহিম ইসলাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, সেই দোয়ার মধ্যে উল্লেখ ছিল আমাদের বংশধরদের মধ্যে আখিরি জমানার নবী পাঠাও, যেই নবী উম্মতকে চারটা দায়িত্ব পালনের মাধ্যমে হেদায়েত করবেন। এক নম্বর দায়িত্ব, কোরআনের তিলাওয়াত শোনাবেন। দুই নম্বর দায়িত্ব, কোরআন শিক্ষা দিবেন। তিন নম্বর দায়িত্ব, হাদিস শিক্ষা দিবেন। চার নম্বর দায়িত্ব, উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। এই দায়িত্ব চারটার তালিকা মনে রাখুন, নাহলে সামনের কথা বুঝতে কঠিন হয়ে যাবে। বুঝে থাকলে বলুন, আমাদের নবীর জন্মের 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে ইসমাইলকে নিয়ে এই শেষ নবী কত দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করার কথা বলেছিলেন? চার দায়িত্ব। প্রথম দায়িত্বটা কি? কোরআনের তিলাওয়াত শোনাবেন। দ্বিতীয় দায়িত্বটা কি? কোরআন শিক্ষা দিবেন। তৃতীয় দায়িত্বটা কি? হাদিস শিক্ষা দিবেন। চতুর্থ দায়িত্বটা কি? উম্মতের আত্মাকে পবিত্র করে দেবেন।